একটি সময়ের মধ্যে একটি মুগ্ধ ছোট গ্রামবাসী গ্রামে বসবাস করছিল। সেখানে বেনি নামের খরগোশ, লিউসি নামের ভেড়াল, অলিভার নামের প্রবল ও স্যামি নামের স্কুইরেল বন্ধুরা থাকত। তারা একসাথে খেলার আনন্দ নিত উদ্যানবাটির জগতে, যেখানে উচ্চ গাছ ও রঙিন ফুল সব পাশে ছিল একদিনের সূর্যের আলোয়। যখন বন্ধুরা ঝর্ণার পাশে বেড়ালে গেলে, তারা হারানো একটি ছোট পাখি পাবে। তার নাম ছিল বেলা। তার পাখির পরিবার ছেড়ে গেছে এবং তিনি কিভাবে ফিরে যেতে পারেন তা জানতেন না। বন্ধুরা তাকে তার পরিবারের সাথে মিলাতে সহায়তা করতে নিশ্চিত হয়ে উঠল। তার মধ্যে বেনি খরগোশটি চলন্ত হয়ে একটি গাছে পাচে। তিনি বেলা পাখির ঘর পাবেন যেখানে। তিনি শাখাগুলিতে বসে পাচে বেলা পাখি পেয়ে আনেন। পাখির পরিবার আনন্দে চিট করে তিনিকে ধন্যবাদ জানালেন। এই সময়ে লিউসি ও অলিভার বেলার জন্য কিছু খাবার খুঁজতে ব্যস্ত হল। তারা উচ্চতা অলক্ষ্য করে রঙিন গাছের মধ্যে আড়াআড়ি খাদ্য পাবে। লিউসি তার নরম ক্ষুদে নিয়ে খুশকি পাণ্ডালের মধ্যে সংগ্রহ করে, যেখানে অলিভার সংকল্পিত মধুর মধ্যে পাতাগুলি পাওয়ার ক্ষমতা ছিল। বেলার পালকের সঙ্গে প্রত্যাশিত সময়ে স্যামি তার সঙ্গে থাকতে প্রস্তুত হল। তিনি আকৃত্রিম বাদামের খেলা দিয়ে তাকে মজা দেন। তারা দুইজনকে দিয়ে খুশি করলেন এবং বেলা পাখিটি স্যামির সঙ্গে আছে এমন মনে হয়েছিল। তারা খুব দেরি না করে স্যামির সঙ্গে পরিচ্ছন্ন হয়ে গেল। যখন বেলার পালক ফিরে এসেছিলেন, তারা বন্ধুদের সঙ্গে ধন্যবাদ জানালেন। তিনি সবাইকে আপনার সাথে গৃহের জন্য এ অভিনন্দন, চমৎকার উদ্যানে বেনি, লিউসি, অলিভার এবং স্যামির প্রসঙ্গ।